কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা আবার কি? কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্স গঠনের যে পাঁচটা আইটেম বলেছিলাম তার মধ্যে একটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা শব্দ বা শব্দগুচ্ছ বা একটা ক্লোজ যেটা আমাদের একটা সেন্টেন্সটাকে কমপ্লিট হতে সাহায্য করে। যেমন ধরো যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা জানি কম্পালসরি ভাবে সাবজেক্ট এবং ঠিক তার পরবর্তী থাকতে হবে আমাদের ফাইনাল ভার্ব। সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে, বাট আমাদের সেন্টেন্স কমপ্লিট না, অর্থাৎ সেন্টেন্স আমাদের পূর্ণাঙ্গ একটা অর্থ দিচ্ছে না, তখন যে অংশটা আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে সাহায্য করে সে অংশটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্ট তিন রকমের আছে, প্রথমে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট এন্ড ভার্বিয়াল কমপ্লিমেন্ট। যেমন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা মূলত তিন প্রকার। ফার্স্ট হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। And last verbal complement. Subjective complement, objective complement and verbal complement. Subjective complement এটা কি? Subjective complement হচ্ছে এমন একটা complement যেটা হচ্ছে আমাদের subject এবং complementটা যদি একই শব্দ হয় ওইটা হচ্ছে আমাদের subjective complement। যেমন subjective complement যদি একটা example আমরা একটু লক্ষ্য করি তাহলে হচ্ছে he is a teacher। লক্ষ্য করো এখানে সাবজেক্ট হি এবং এ টিচার এই দুইটা কিন্তু আমাদের সেম জিনিস, অর্থাৎ সেম জিনিসটাকে মিন করছে। যেহেতু হি টিচার এবং হি এবং এ টিচার দুইটা সেম জিনিসকে মিন করছে অর্থাৎ একই সত্তা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের এখানে যে ইস যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাছাড়া এই ভার্বটার আরেকটি স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কপিউলেটিভ ভার্ব, কপিউলেটিভ ভার্ব। এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আসি আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট যেমন উই মেড হিম আওয়ার ক্যাপ্টেন। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? যদি আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি সেম শব্দ হয় অর্থাৎ একই জিনিস বোঝায় তখন সেটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন এখানে হিম এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না, এবং আওয়ার ক্যাপ্টেন এটা হচ্ছে আমাদের একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটু লক্ষ্য করো এখানে হিম এবং আওয়ার ক্যাপ্টেন আসলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যে হিম সে হচ্ছে আমাদের ক্যাপ্টেন। তার মানে এখানে হিম এবং ক্যাপ্টেন যেহেতু একই জিনিসকে বোঝাচ্ছে এবং এখানে অবজেক্টটাই হচ্ছে আমাদের পরবর্তী অংশ কমপ্লিমেন্টটাকে বোঝাচ্ছে, তার মানে বলতে পারি এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এইখানে একটা ভার্ব আছে, তাই না, ভার্বটা হচ্ছে মেড। তো এই ক্ষেত্রে অবজেক্টিভ কমপ্লিমেন্টে যে সকল ভার্ব আমরা ইউজ করি সে সকল ভার্বকে আমরা বলতে পারি ফ্যাকটেটিভ ভার্ব, ফ্যাকটেটিভ ভার্ব। আর এখানে যে কমপ্লিমেন্ট ইউজ করেছি এটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তাছাড়া এটাকে আমরা বলতে পারি ফ্যাকটেটিভ কমপ্লিমেন্ট, ফ্যাকটেটিভ কমপ্লিমেন্ট। তাছাড়া এই কমপ্লিমেন্টটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট, কমপ্লিমেন্টারি অবজেক্ট। ওকে, তার মানে অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলছি আমরা? যখন আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টটা যদি সেম পার্ট হয়, সেম জিনিসকে মিন করে, তখন সেটাকে আমরা বলছি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এখানে যে একটা ভার্ব ইউজ করছে ভার্বগুলোকে আমরা বলতে পারি ফ্যাকটেটিভ ভার্ব, এবং যে কমপ্লিমেন্ট ইউজ করছে সেটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্টারি অবজেক্ট বা ফ্যাকটেটিভ অবজেক্ট। এখন যদি আমরা পরবর্তীটাতে চলে যাই, মানে হচ্ছে আমাদের ভার্বিয়াল কমপ্লিমেন্ট, ভার্বিয়াল কমপ্লিমেন্ট, ভার্বিয়াল কমপ্লিমেন্ট।
ভার্বাল কমপ্লিমেন্টস, যেমন ধরো আমরা ডিরেক্ট যদি একটা এক্সাম্পল দিকে চলে যাই, তার আগে একটু বলি ভার্বাল কমপ্লিমেন্ট কি। যে কমপ্লিমেন্ট আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্টও না এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্টও না, বাকি যে কমপ্লিমেন্টে থাকে সেটা হচ্ছে আমাদের ভার্বাল কমপ্লিমেন্টস। যেমন ধরো যদি সাবজেক্টিভ না হয়, অবজেক্টিভ না হয়, তাহলে বাকি যে কমপ্লিমেন্ট সেটাকে আমরা বলতে পারি ভার্বাল কমপ্লিমেন্ট। যেমন হি হ্যাজ এ পেন, তার মানে এই যে এখানে এ পেন, এটা হচ্ছে আমাদের ভার্বাল কমপ্লিমেন্ট। ভার্বাল কমপ্লিমেন্ট কারণ কি, কারণ এখানে হ্যাভ ভার্বের সাপেক্ষে যে হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণ হ্যাজ হয়েছে, এই হ্যাজের সাপেক্ষে এখানে এ পেনটা আসছে, যার কারণে আমরা বলতে পারি এটা একটা ভার্বাল কমপ্লিমেন্ট। তার মানে টোটাল আমরা কমপ্লিমেন্ট কয়টা পেলাম, তিনটা, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ভার্বাল কমপ্লিমেন্টস।